কোথায় বিহাই মহাশয়? এই তো এই তো সবে মাত্র বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে, আর বিলম্ব করার সময় নেই। এই মুহূর্তে আমার বিহাই মহাশয়কে ডেকে আমার পুত্র পুত্রবধূর বিদায়ের ব্যবস্থা করি না কেন? আজকে রাত্রি হচ্ছে আমার ছয় পড়া ছয়, প্রভাত হইলে আমার কার্য সিদ্ধি হয়। তাই আমার বিহাই মশাইকে পাঠিয়ে দাও, কেন আমাদের বিলম্ব হয়ে যায়, এই মুহূর্তে বিদায়ের ব্যবস্থা করতে হবে। বিহাই সময় নেই, বিহাই খুব তাড়াতাড়ি আমার পুত্র পুত্রবধূকে বিদায় দাও। বিহাই আজ আমি আমার মা বেহুলারি বিদায় করে দেব। বেশ, খুব ছোট তাড়াতাড়ি পারেন বিদায় কর। প্রেমা, আজ তুই আমাদের সকল মা গো, আজ বিবাহ সমর্পণ হয়েছে জননী গো। আজ হতে আমি হয়তো পরের ঘরে চলে যাব, জানি না আর কোনোদিন ফিরে আসতে পারবো কিনা উজানি নগরে। ওরে মা, মা শুধু তুই নয় মা, আমরা নারী জাতি জন্ম নিয়েছি, এক ঘরে জন্ম আরেক ঘরে বাস, তাই জানিস মা? বলো মা গো। আজ তোর আমি নারী কর্ম কিছু বলে দিতে চাই। বলো। সেই কর্ম যদি তুই তোর শ্বশুরালয়ে কইলিস। ছোট থেকে বড় হয়েছি না জানি গৃহ কর্ম, খেলাধুলায় মত্ত ছিলাম, অষ্ট সখীকে নিয়ে বট বৃক্ষে তোলায় শত শত আমার জন্য অষ্ট সখী রেখেছিলে, সবাইকে পর করে চলে যাব আমি শ্বশুরালয়ে, কোনোদিনই গৃহকর্ম করিনি গো, কি করি আমি শ্বশুরালয়ে, শ্বশুর শাশুড়িকে আপন করে নেব। আজ তোরে তুই সব বলে দেব মা। বলো না মা, বলো একটি বেহুলা বেহুলারি যাবে মারে শ্বশুরের কুলে। ও মা বেহুলা বেহুলারি মাগো যাবে মারি শ্বশুরের কুলে। শ্বশুরি শাশুড়ি হই মা মহাগুরুজন, আদরেরা হিবে তাদের পুজিবে চরণ, মারে শ্বশুর শাশুড়ি হয় মহাগুরুজন, আদরে রাখিবে তাদের পুজিবি চরণ। মা কথায় কি বলে জানিস মা? আরে মন কি রয়েছে গো, আরে নিত্য দিন স্বামী সেবা নারী জাতির কর্ম, করিলেন স্বামী সেবা নষ্ট হয় না ধর্ম। মা, হে মা, তুই যদি স্বামীর দেবতার মতো সেবিস তাতে কোনো দোষ হয় না, নিত্যদিন স্বামী সেবা আমরা নারী জাতির কর্ম, করিলে স্বামী সেবা নষ্ট হয় না ধর্ম। আমি তোমার কথাই অক্ষরে অক্ষরে পালনে করব জননী, তবে কথা দাও নিশি প্রবাদ হয়ে গেলে আমার দুই দাদাকে পাঠাবে। অবশ্যই,
আমি আবার আসবো ফিরে এই উজানি নগরে। তোর দাদা রামকানাইকে প্রভাত হলেই তোরে নিতে পাঠাবো, তুই কাঁদিস না মা। আমায় শুধু হাসি মুখে বিদায় করে দেব, আজ তোরে প্রাণ ভরে বিদায় করে দেব মা। ওই আমি শ্বশুর বলে যাবি, যাবো গো মাতা, ও গোয়া আমার মামাশিরা, আপনাদের চরণে যদি আমি কোনো অন্যায় করে থাকি, নিজের সন্তান বলে আমায় ক্ষমা করে দেবে। উজানি হতে আজ আমি চলে যাব শ্বশুরালয়ে, শ্বশুর শাশুড়িকে আপন করে নিয়ে আমিও যে আপনাদের মতো সংসার গড়াতে চাই মা, তাই আপনারা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করবে। আপনাদের আশীর্বাদে যেন আমার শ্বশুর শাশুড়ির আমি চরণ সেবা করতে পারি। চলে যাই মা, চলে যাই, হয়তো আর কোনোদিন দেখা হবে না গো। অমন করে বলিস নি, দেখবি সকাল হলে আমি তোর দাদা রামকানাইকে তোরে নিতে পাঠাবো। তাই যেন হয় মা, তুই কাঁদিস রে মা, তাই যেন হয়। ওই আমি চলে
লিখো নাই আমারে না, এ কি বলিস, বিদায়ের আগে ও গো মাতা মিনতি করে গেলাম, মিনতি করে গেলাম, আমি চলে গেলে পাষাণের বুকে, চলে গেলে পাষাণের বুকে লিখো নাই আমার নাম, বিদায়ের আগে ও গো মাতা মিনতি করে গেলাম, মা মিনতি করে গেলাম। আমি আমার একমাত্র কন্যাকে আজ তোমাদের হাতে তুলে দিলাম, তার জীবনে আরে আমি তো ছিলাম সুখের ঘরে, অনলে ঘিরল আজি আমারে, সুখের ঘরে অনলে ঘিরল আজি আমার, আমার এই দেখা মাগো শেষ দেখা হবে, লিখো নাই আমার নাম, বিদায়ের আগে ও গো মাতা মিনতি করে গেলাম, মা মিনতি করে গেলাম। আমরা যদি এই মতো পথ চলি অনেক হয়তো বিলম্ব হবে, তবে আমরা কি মতে যাব গো, তাই বলছি শুনো, বলো গো বলো। আরে চলো প্রিয়ে গৃহে যাই, গগনেতে Thank you.
চম্পক নগর ও কি ও গো ও কি বলছো মহিলা? আমি হচ্ছি বানিয়ারে নারী, পথ চলতে নাই পারি, আর কত দূর এসেছে চম্পক নগর। সত্যি বলেছো। আরে কলার গাছ সারি সারি বাবুরাই ঘেরিল বাড়ি রে, কিছু দূর গেলে আমরা চলে যাবো সেই চম্পক নগর। যাবো